আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকালকে ল্যাপটপে কিছু ত্রুটি থাকার কারণে ক্লাসটি সম্পূর্ণ নিতে পারিনি, আজকে ওই জায়গা থেকেই শুরু করব। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, এটি খুব দরকার হবে। আজকে আমরা দুইটি ক্লাস নেব, দুইটা ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ দুইটি ক্লাস। তো চলো, গতকালকে আমরা শেষ করেছি যোজনী স্তর কমপ্লিট করেছিলাম, যোজনী ইলেকট্রন কমপ্লিট করেছিলাম, ধাতু কমপ্লিট করেছিলাম, অধাতু কমপ্লিট করেছিলাম। আজকে আমরা যোজনী সম্পর্কে জানব। চলো দেখো, যোজনীর গতকালকে সংজ্ঞা দেখিয়েছিলাম, একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করতে যতগুলো ইলেকট্রন ত্যাগ, গ্রহণ অথবা শেয়ার করতে হয় ওই সংখ্যাকেই যোজনী বলে। এই সংজ্ঞাটি তোমরা জানো, তো এখন মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, আমরা বিষয়টা আরও ভালো করে বুঝবো আজকে। যতগুলো ইলেকট্রন ত্যাগ, গ্রহণ অথবা শেয়ার করতে হয় তাকেই যোজনী বলে। এটি হচ্ছে একটি গতানুগতিক সংজ্ঞা। এর বাইরেও যোজনীর বেশ কিছু সংজ্ঞা আছে, আমরা আরও একটি সংজ্ঞা দেখব যোজনীর। দেখো, আরেকটি সংখ্যা হচ্ছে একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে তাকে যোজনী বলে। কি বললাম, সংখ্যাটা খুব জরুরি, একটু দেখো। একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে তাকে যোজনী বলে। তো চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। দেখো, এটি হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা পড়ব এখন। দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটি? সর্বশেষ শক্তি স্তর কোনটি একটু দেখো, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3s1। তো 3s1-এ কয়টি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে। যেহেতু 3s1-এ একটি ইলেকট্রন আছে, সুতরাং এটি একটি ধাতু। তো আমরা জানি ধাতুরা অষ্টক পূর্ণ করার জন্য ইলেকট্রন ত্যাগ করে। কয়টি ইলেকট্রন ত্যাগ করবে? যেহেতু একটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রনই ত্যাগ করবে। দেখো, ইলেকট্রন একটি ইলেকট্রন ত্যাগ করেছে। খেয়াল করো আবার একটু, এখানে 3s1 এই অরবিটালটার যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা অন্য কাউকে দিয়ে দিচ্ছে, অন্য কাউকে দিয়ে দিয়ে এখানে এই যে দেখো 2s, এই যে এখানে একটু খেয়াল করো, এই যে 2s আছে, এই 2s এবং 2p-র মোট 6 এবং 2টা ইলেকট্রন মিলে 8টি ইলেকট্রন পূর্ণ হচ্ছে। 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য এই 3s-এর ইলেকট্রনটি এখান থেকে চলে যাচ্ছে। যেহেতু সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে অন্য অষ্টক পূর্ণ করতে একটি ইলেকট্রন ত্যাগ করার প্রয়োজন হয়, সুতরাং আমরা বলতে পারি যে সোডিয়ামের যোজনী হবে 1। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। চলো আরও একটি এক্সাম্পল দেখি, একটি অধাতু নিই আমরা। এটি হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কি বলতে পারবে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর কোনটি? ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এখানে 3s2, 3p5। তো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে একটু দেখো তো, 7টি ইলেকট্রন আছে। যেহেতু ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, সুতরাং এটি একটি অধাতু হবে। আমরা জানি অধাতুরা অষ্টক পূর্ণ করে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। তো এটি কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে। কয়টি গ্রহণ করবে? যেহেতু তার 7টি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন গ্রহণ করলে 8টি ইলেকট্রন পূর্ণ হবে। দেখো, একটি ইলেকট্রন বাইরে থেকে আসলো, আসার ফলে থ্রিপি হবে, থ্রিপিতে 6টি ইলেকট্রন হবে এবং 3s-এ 2টি ইলেকট্রন আগেই আছে, এই 2টি মিলে মোট 8টি ইলেকট্রন পূর্ণ করবে। তো বিষয়টা আবার একটু খেয়াল করে দেখো, একটি ইলেকট্রন বাইরে থেকে আসছে,
এবং আগে ছিল পাঁচ, এখন হবে ছয়টি ইলেকট্রন, মোট হবে আটটি। তাহলে ক্লোরিন কয়টি ইলেকট্রন গ্রহণ করলো? ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলো। যেহেতু ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং ক্লোরিনের যোজনী হবে এক। আমরা জানি অষ্টপূর্ণ করার জন্য যতগুলো ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করতে হয় ওই সংখ্যাই হচ্ছে যোজনী। তাহলে ক্লোরিনের যোজনী কত হবে? এক হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তোমরা কয়েকটি মৌল নিয়ে প্র্যাকটিস করতে পারো বাসায়। আমরা একটু যোজনীর ভিন্নভাবে এই বিষয়টা একটু দেখি যে যোজনী কীভাবে আর অন্যভাবে নির্ণয় করা যায়। দেখো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা আবার নিলাম। এখানে একটু নতুন একটি বিষয় আসবে, এটি হচ্ছে আমাদের সর্বশেষ শক্তিস্তর। দেখো, ক্লোরিনের 3s এবং 3p, এটি সর্বশেষ শক্তিস্তর। কিন্তু এখানে নতুন যে ব্যাপারটা আসে সেটি হচ্ছে এদের বক্স পদ্ধতি। দেখো, এটি যে 3s, এই 3s এর তোমরা জানো যে একটি বক্স আছে, এটি আমি শিখিয়েছি তোমাদের। 3s এ একটি বক্স, 3p তে তিনটি বক্স, অর্থাৎ তিনটি অরবিটাল, এবং d তে পাঁচটি অরবিটাল, f এ সাতটি অরবিটাল। তো এখানে যে সর্বশেষ শক্তি স্তরটা আছে, এই সর্বশেষ শক্তি স্তরের আমরা এক বক্স পদ্ধতি দেখানোর চেষ্টা করব তোমাদের। আসো, দেখো, খেয়াল করো, 3s এর দুইটি ইলেকট্রন আছে, এই দুইটি ইলেকট্রন আমরা এখানে দেই। মনে রাখবে এই ইলেকট্রন দুটির স্পিন হবে বিপরীতমুখী। তো 3s এ দুইটি ইলেকট্রন দিলাম, এবার 3p-র পাঁচটি ইলেকট্রন আমরা দেওয়ার চেষ্টা করি। মনে রাখবে বক্সের সর্বদা প্রথমে একটি করে ইলেকট্রন দিতে হবে। এরকম কখনই করা যাবে না যে প্রথমে আমি প্রথম অরবিটালের মধ্যে দুইটি ইলেকট্রন দেবো, এটা করা যাবে না। প্রথমে তোমার প্রত্যেকটা অরবিটাল, অর্থাৎ যেগুলো ফাঁকা আছে p এর, একটি একটি করে দিতে হবে, যেভাবে আমি এখানে দিয়েছি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। কখনই প্রথম বক্সে দুটি, পরে একটি, এভাবে দেওয়া যাবে না। তো আমার ইলেকট্রন আছে মোট পাঁচটা 3p-তে, কিন্তু আমি তিনটা দিলাম, তাহলে আরও কয়টা আছে? দুইটা। এই দুইটা দেখো, এখানে একটা যাবে, এখানে একটা যাবে। যদি আমার আরও একটা ইলেকট্রন থাকতো তাহলে আমি পরেরটায় দিতাম, যেহেতু আমার নাই এজন্য আমি পরেরটায় দিতে পারছি না। একটু আগের স্লাইডেই আমরা দেখলাম যে ক্লোরিনের যোজনী হচ্ছে এক। কেন এক ছিল? সে বাইরে থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে। তো এখানে দেখো একটু ভিন্নভাবে আমরা সংজ্ঞাটা দেব। একটু খেয়াল করো, এই জায়গাতে ক্লোরিনের কিন্তু বিজোড় ইলেকট্রন আছে একটি, সবার শেষে বিজোড় ইলেকট্রন আছে একটি। এই যে একটি বিজোড় ইলেকট্রন আছে, এই বক্সটার মধ্যে আরও একটি ইলেকট্রন সে গ্রহণে সক্ষম। তো বাইরে থেকে যেই ইলেকট্রনটা আসে, মূলত ক্লোরিন গ্রহণ করে এই বক্সের মধ্যে গ্রহণ করে। তো দেখো, যেহেতু ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন একটি, হ্যাঁ, তাই এর যোজনী হবে এক। তাহলে আমরা বিষয়টি একটু ভালো করে বোঝার চেষ্টা করি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে তাই হবে তার যোজনী। তাহলে এখানে কয়টি বিজোড় আছে? একটি বিজোড়, এ কারণে এর যোজনী হচ্ছে এক। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরিবর্তনশীল যোজনী। কোনো কোনো মৌল আছে একের অধিক যোজনী অবস্থা প্রদর্শন করে। যেমন ধরো সালফার, এর যোজনী তিনটা মোট। এক প্রথম যে যোজনীটা সেটা হচ্ছে দুই, তারপরে সে চার যোজনী প্রদর্শন করতে পারে, ছয় যোজনী প্রদর্শন করতে পারে। তো দেখো যোজনী সংজ্ঞাটা কী হবে, যদি কোনো মৌল প্রয়োজন অনুসারে একের অধিক যোজনী অবস্থা প্রদর্শন করতে সক্ষম হয় তখন ওই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। বুঝতে পেরেছ? একটি মৌল যখন একাধিক যোজনী অবস্থা প্রদর্শন করতে সক্ষম হয় তখন তার ওই যোজনীর অবস্থাগুলোকেই বলা হয় পরিবর্তনশীল যোজনী। আমরা একটু বিষয়টা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বোঝার চেষ্টা করি। চলো, তোমরা দেখতে পাচ্ছ ফসফরাস। তোমরা জানো ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15 এবং এর ইলেকট্রন বিন্যাসটা এখানে আমরা দিয়েছি। দেখো, এই ইলেকট্রন বিন্যাসে যেটি আমরা সবসময় দিয়ে থাকি সেটি হচ্ছে 3s2 3p3। কিন্তু এর সর্বশেষ শক্তিস্তরে আরও একটি অরবিটাল থাকে যেটি আমরা কখনোই দেখাই না, কিন্তু আজকে আমরা দেখাবো এবং এটি সবসময় দেখানোর চেষ্টা করবে। সেটি হচ্ছে 3d। 3d-তে কোনো ইলেকট্রন থাকে না বিধায় আমরা এটিকে সাধারণত
দেখায় না, কিন্তু আজকে এখন দেখাবো আর তোমরা সবসময় চেষ্টা করবে এটি দেখানোর। 3D0, তো আমরা দেখতে পাচ্ছি ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে মোট 3টি অরবিটাল আছে, 3s যাতে 2টি ইলেকট্রন আছে, 3p যাতে 3টি ইলেকট্রন আছে, 3d যাতে কোনো ইলেকট্রন নেই। চলো আমরা একটু বক্স পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি। দেখো 3s এর বক্স আছে 1টি, 3p-তে বক্স আছে 2টি। এগুলো বক্স না, এগুলো কিন্তু অরবিটাল, মনে রাখতে হবে। আর 3d-তে আছে 5টি অরবিটাল। তো এখন খেয়াল করো 3s এর যে ইলেকট্রন আছে 2টা, সেটি আমরা একটু দেই। 1টি ইলেকট্রন প্রবেশ করলো, আরও 1টি ইলেকট্রন, অর্থাৎ 3s এর 2টি ইলেকট্রন আমরা দিলাম, এবং 3p-র এখন 3টি ইলেকট্রন আমরা দেওয়ার চেষ্টা করি। দেখো এইভাবে 1টি ইলেকট্রন দিলাম, এরপরে আরেকটি, এরপরে আরেকটি। যেহেতু 3টি ইলেকট্রন আছে, মনে রাখবে তাদের স্পিন, অর্থাৎ যেই যে মুখ করা আছে, উপরের দিকে মুখ করা আছে, সবগুলোর মুখ একদিকে থাকতে হবে এখানে। কিন্তু যখন তারা জোড়া অবস্থায় থাকবে তখন তাদের স্পিনটা বিপরীত মুখে হবে, এর একটা কারণ আছে, সেটি আমরা পরে শিখব। তো 5টি ইলেকট্রন আমরা দিয়েছি, খেয়াল করো। যেহেতু একটু আগে আমরা জেনেছি বিজোড় ইলেকট্রন যেই কয়টি থাকে একটি মৌলের, সেটিই তার যোজনী হয়, তাহলে বলো তো এখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে, উত্তর দিতে পারবে তোমরা? এখানে বিজোড় ইলেকট্রন আছে 3টি, সুতরাং এর যোজনী হবে কত? 3। একটু খেয়াল করে দেখো, যেহেতু ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন 3টি, তাই এর যোজনী হচ্ছে 3। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন দেখো, যদি কোনো মৌলের, হ্যাঁ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো বিষয়টি, যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে কোনো ফাঁকা অরবিটাল থাকে, ফাঁকা অরবিটাল বুঝতে পেরেছ? এখানে কিন্তু 3D 5টা অরবিটাল ফাঁকা। কথাটা আবার বলছি, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে, মনে রাখতে হবে সর্বশেষ শক্তি স্তরে ফাঁকা অরবিটাল থাকে, এবং ওই সর্বশেষ শক্তি স্তরে জোড়া ইলেকট্রন থাকে, দুটি শর্ত মনে রাখতে হবে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করার শর্ত হচ্ছে দুটি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে ফাঁকা অরবিটাল থাকতে হবে, এবং ওর সর্বশেষ শক্তি স্তরে জোড়া ইলেকট্রন থাকতে হবে। আসো আমরা একটু বিষয়টা দেখি। এই দেখো 3s এর ইলেকট্রন বিন্যাসটা আমরা আবার করছি। 3s-এ কয়টি ইলেকট্রন আছে? 2টি। 3p-তে আছে 3টি। আমরা ইলেকট্রন বিন্যাসটা আবার করলাম। এখন এই যে জোড়া ইলেকট্রন আছে 3s-এর, হ্যাঁ 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন জোড়া থেকে ছুটে ওই ফাঁকা যে 3d আছে ওখানে একটি ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে যদি কোনো ফাঁকা থাকে আর যদি জোড়া থাকে, তাহলে মৌল কী করে? শক্তি, তাপ শক্তি গ্রহণ করে এই ইলেকট্রনগুলোকে ট্রান্সফার করতে সক্ষম হয়। তাহলে দেখো, এই জোড়া ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন 3d-তে চলে যাবে। জোড়া ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন কোথায় চলে যাবে? 3d-তে চলে যাবে। মনে রাখবে তাদের স্পিন হবে সব একদিকে, উপরের দিক করা থাকবে। তাহলে আবার একটু বিষয়টা দেখো, এখানে 3s-এ ছিল জোড়া ইলেকট্রন, হ্যাঁ 2টা ইলেকট্রন ছিল, আর 3d আছে ফাঁকা। ফাঁকা থাকার কারণে এখান থেকে একটি ইলেকট্রন ট্রান্সফার হয়ে 3d-তে চলে গেল। তো তোমরা একটু খেয়াল করো, এখন এখানে কয়টা বিজোড় ইলেকট্রন হলো? 5টা বিজোড় ইলেকট্রন হয়েছে। তো প্রথমে তার বিজোড় ইলেক্ট্রন ছিল 3টি, এই কারণে তার যোজনী হয়েছে 3। এখন ফসফরাস তার বিজোড় ইলেকট্রন 5টি করতে পেরেছে ট্রান্সফারের মাধ্যমে, এই কারণে এর যোজনী হবে এখন 5। লেখাটা কী আছে দেখো, যেহেতু ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে এখন 5টি বিজোড় ইলেকট্রন আছে, তাই এখন এর যোজনী হবে 5। এই জন্য ফসফরাসের 2টি যোজনী হয়, একটি হয় 3 আর একটি হয় 5। বুঝতে পেরেছ আশা করি বিষয়টি? তাহলে যে মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তরে ফাঁকা অরবিটাল থাকবে এবং জোড়া ইলেকট্রন থাকবে, তখনই তারা একাধিক যোজনী প্রদর্শন করবে। বিষয়টা আরও একটু বোঝার চেষ্টা করি আমরা। চলো এবার একটু সালফারকে নিই। সালফারের তোমরা জানো যে পারমাণবিক সংখ্যা 16 এবং ইলেকট্রন বিন্যাস আমি এখানে দেখিয়ে দিয়েছি। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে, দেখো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3s2 3p4, এবং এতে আরও একটি
অরবিটাল আছে থ্রি ডি, যেখানে কোনো ইলেকট্রন যায়নি, থ্রি ডি জিরো। তাহলে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এই তিনটি মিলে, থ্রি এস টু, থ্রি পি ফোর, থ্রি ডি জিরো। চলো আমরা তাদের বক্স পদ্ধতিতে একটু ইলেকট্রন বিন্যাসগুলো করে দেখি। তাহলে থ্রি এসে কয়টা ইলেকট্রন আছে বলো তো? দুইটা ইলেকট্রন আছে। এবার দেখো থ্রি পিতে কিন্তু চারটি ইলেকট্রন আছে। প্রথমে আমরা একটি একটি করে দিলাম, পরে ওই চতুর্থ ইলেকট্রনটা আমরা দিলাম। তো এখানে যেহেতু এখন এই ইলেকট্রন বিন্যাসে দুটি বিজোড় ইলেকট্রন আছে, এই কারণে সালফারের যোজনী হবে এখানে দুই। বিষয়টা একটু খেয়াল করো, যেহেতু সালফারের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে দুইটি বিজোড় ইলেকট্রন আছে, তাই এর যোজনী দুই। খেয়াল করো এই ইলেকট্রন বিন্যাসে কিন্তু থ্রি এস এবং থ্রি পিতে দুটি জোড়া ইলেকট্রন আছে এবং থ্রি ডিতে কিন্তু ফাঁকা অরবিটাল আছে। আমরা আগে বলেছি যদি কোথাও সর্বশেষ শক্তি স্তরে জোড়া ইলেকট্রন এবং ফাঁকা অরবিটাল থাকে, সেক্ষেত্রে ইলেকট্রনগুলো চাইলেই মুভ করতে পারে। চলো এখানেও মুভ করবে, আমরা একটু দেখি কীভাবে মুভ করে। আমরা আবার যেরকম ইলেকট্রন বিন্যাস ছিল সেটা একটু তুলি। তো এখান থেকে দেখো প্রথমে থ্রি এসের ইলেকট্রন মুভ করে থ্রি ডিতে যাবে। দেখো কীভাবে যাচ্ছে, এই ফাঁকা অরবিটালে চলে গেল। দেখো ফাঁকা অরবিটালে যাওয়ার পরে এখন সালফারের বিজোড় ইলেকট্রন হয়েছে এক, দুই, তিন, চারটি। আগে ছিল দুটি, এখন হচ্ছে চারটি। তাহলে বলো তো এখন তার যোজনী কত হবে? যেহেতু এখন বিজোড় ইলেকট্রন চারটি, সুতরাং তার যোজনী হবে চার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা অরবিটাল এবং জোড়া ইলেকট্রন থাকা শর্তে কিন্তু ইলেকট্রনগুলো ট্রান্সফার হয়ে যোজনী পরিবর্তন করছে। তোমরা কি বলতে পারো এটা দেখে যে এর আরও একটা ট্রান্সফার হওয়া সম্ভব কিনা? যদি তোমরা কেউ থাকো লাইভে একটু কমেন্টস করলে বুঝতে পারবো যে তোমরা বুঝতেছো কিনা, এখানে কি আরও একটু ট্রান্সফার হওয়া সম্ভব? তোমাদেরকে আমি এক মিনিট সময় দিচ্ছি, যদি কেউ থাকো একটু মন্তব্য করো। ধন্যবাদ। দেখো আমাদের এখানে আরও একটি জোড়া ইলেকট্রন আছে, এটি ট্রান্সফার হবে। হ্যাঁ দেখো কীভাবে হবে, আমরা একটু দেখাই। এই উপরের যে ইলেকট্রন বিন্যাসটা ছিল সেটিকে আমরা আবার তুললাম। এখন এই যে থ্রি পির, দেখো থ্রি পির প্রথম যে অরবিটালে জোড়া ইলেকট্রন আছে, এই জোড়া ইলেকট্রনটি এবার আবার মুভ করবে। দেখো মুভ করে কী হলো, আবার বিজোড় ইলেকট্রন তৈরি করলো। বিষয়টি আবার একটু দেখি আমরা কী হয়। এখান থেকে একটি ইলেকট্রন ট্রান্সফার হয়ে এখানে চলে গেল। তো এখন বলো তো কয়টি বিজোড় ইলেকট্রন হলো? মোট ছয়টি বিজোড় ইলেকট্রন হয়েছে। তো ছয়টি বিজোড় ইলেকট্রন হওয়ায় এখন যোজনী কত হবে? যোজনী হবে ছয়। এ কারণে সালফারের যোজনী প্রথমে হয় দুই, তারপরে হয় চার, তারপরে হয় ছয়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। যদি পরিবর্তনশীল যোজনী আসি পরীক্ষায় বা তোমরা বুঝতে চাও তাহলে এই জিনিসটুকু খেয়াল রাখলেই চলবে। চলো আমরা এরপরে আমাদের পরবর্তী আলোচনার বিষয়বস্তু যৌগমূলক সম্পর্কে একটু দেখব। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একটু কঠিন, তাই গুরুত্বের সাথে একটু দেখো। দেখো যৌগমূলক কাকে বলে আমরা একটু দেখি। যৌগমূলক হচ্ছে ওই সমস্ত আয়ন, হ্যাঁ, যারা দুই বা ততোধিক ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত হয়। সংখ্যাটা একটু দেখো, দুই বা ততোধিক ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এমন একটি দল বা গ্রুপ, বানানটা ভুল আছে, দল বা গ্রুপ গঠন করে যা বিক্রিয়াকালে একটি পরমাণুর ন্যায় আচরণ করে এবং এটি হবে একটি আয়ন, প্লাস অথবা মাইনাস চার্জ আকারে থাকবে। তো সংখ্যাটা একটু দেখলাম, আবার পড়ে দিচ্ছি। দুই বা ততোধিক ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এমন একটি দল বা গ্রুপ গঠন করে যা বিক্রিয়াকালে একটি পরমাণুর ন্যায় আচরণ করে এবং এটি
হয় ধনাত্মক না হয় ঋণাত্মক আকারে থাকবে। চলো একটু দেখি যৌগমূলক আসলে কি। এখানে তোমরা যাকে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সালফার, আর দেখতে পাচ্ছ অক্সিজেন, এরা দুজনে মিলে একটি যৌগমূলক তৈরি করে। দেখো যৌগমূলকটি তোমরা দেখেছ যার নাম হবে সালফেট। এরা দুজনে মিলে একটি যৌগমূলক তৈরি করেছে যার নাম হচ্ছে সালফেট। আমরা এর মাথার উপরে যে চার্জটা আছে সেটি দেখাইনি, আমরা সেটি কিভাবে দেখাবো একটু দেখি। দেখো এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে প্লাস ছয়। তোমরা একটু আগেই দেখেছো যে সালফারের তিনটি যোজনী হতে পারে, একটি মোলের যে কটি যোজনী হয় তাই হয় তার জারণ সংখ্যা। হ্যাঁ, তাহলে সালফারের সর্বোচ্চ যে যোজনীটি ছিল সেখান থেকে আমরা জারণ সংখ্যা পেয়েছি প্লাস ছয়। তাহলে সালফারের জারণ সংখ্যা কত হতে পারে? এই জায়গাতে প্লাস ছয় ব্যবহার হয়েছে। এবং অক্সিজেনের জারণ সংখ্যা সবসময় মনে রাখবে, এটি মুখস্থ রাখতে হবে, জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু। তো দেখো সালফার এবং অক্সিজেনের জারণ সংখ্যাটা আমরা তার নিচে বসালাম, সালফারের প্লাস ছয়, অক্সিজেন হচ্ছে মাইনাস টু। মনে রাখতে হবে একটি অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু, কিন্তু এখানে অক্সিজেন আছে কয়টি? অক্সিজেন আছে চারটি। তাহলে চার দিয়ে যদি আমরা মাইনাস টুকে গুণ করি তাহলে কত হয়? মাইনাস এইট। এখন সালফারের প্লাস সিক্স আর অক্সিজেনের মাইনাস এইট, এই দুটিকে যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কত হবে? মাইনাস টু। এই মাইনাস টুটা গিয়ে সালফারের মাথার উপরে, সালফেটের মাথার উপরে বসবে। অর্থাৎ এসু ফোর এই যৌগমূলকটির চার্জ কত হবে? মাইনাস টু। বিষয়টি আমরা আবার একটু দেখি, সালফার প্লাস সিক্স এবং অক্সিজেনের হচ্ছে মাইনাস এইট, এই দুটিকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে যোগ বিয়োগ করার পরে কত আসে? মাইনাস টু। এই মাইনাস টু যখন মাথার উপরে যায় তখনই তার চার্জ হয় মাইনাস টু। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যে কীভাবে একটি যৌগমূলকের চার্জ বের করতে হয়। চলো আমরা আরও একটা যৌগমূলকের চার্জ বের করব। দেখো এখানে একটু ভুল হয়েছে, এই যে মৌলটা সালফার দেখাচ্ছে এটি সালফার না, এটি হবে কার্বন। একটু সি চিন্তা করো, টাইপ করতে ভুল হয়েছে, এটাকে সি হিসেবে চিন্তা করো। আর এখানে হচ্ছে অক্সিজেন, তাহলে আমরা পাশাপাশি দুটি মৌল দেখালাম, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন। দেখো এরা দুজন পরস্পর মিলিত হবে, মিলিত হয়ে একটি যৌগমূলক তৈরি করেছে যার নাম হচ্ছে কার্বনেট, কিন্তু আমরা এর চার্জ দেখাইনি। তো দেখো এখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে প্লাস ফোর, হ্যাঁ, আর অক্সিজেনের যথারীতি মাইনাস টু। তো আমরা এই জারণ সংখ্যাগুলোকে তাদের নিচে নিচে বসাই, বসানোর পরে দেখো একটি অক্সিজেনের যদি জারণ সংখ্যা মাইনাস টু হয় তাহলে তিনটি অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? মাইনাস সিক্স। এখন এই মাইনাস ফোর আর মাইনাস সিক্সকে তোমরা যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কত হবে? মাইনাস টু। এই মাইনাস টু চার্জটা গিয়ে মাথার উপরে বসবে কার্বোনেটের। তাহলে আমরা দেখলাম কার্বন আর অক্সিজেন মিলে যেই যৌগমূলকটি তৈরি করে তার চার্জ হবে মাইনাস টু। চলো আমরা কিছু যৌগমূলকের নাম মুখস্থ করার চেষ্টা করি। এটি হচ্ছে সালফেট, এরপরে হচ্ছে সালফাইট। এখানে যে কয়টি যৌগমূলকের নাম দিয়েছি এগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের স্কুল লেভেলটা পার হয়ে যাবে। এরপর হচ্ছে থায়োসালফেট, পাইরোসালফেট, নাইট্রেট, নাইট্রাইট, কার্বোনেট, ক্লোরেট, ক্লোরাইড, পারক্লোরেট, হাইপোক্লোরাইড, ফসফেট, ফসফাইট। হ্যাঁ, এরপর দেখো আমরা এদের সংকেতগুলো একটু নিই, একটু সংকেতগুলো ভালো করে খেয়াল করো। এখানে সালফেট হচ্ছে এসও ফোর, অক্সিজেন হচ্ছে চারটা, বাট সালফাইট হচ্ছে এসও থ্রি, অক্সিজেন হচ্ছে তিনটা। মনে রাখবে অক্সিজেন সংখ্যার উপরে যৌগমূলকের নামের শেষে এট অথবা আইট হয়, বেশি অক্সিজেন থাকলে এট হয়, কম অক্সিজেন থাকলে আইট হয়। তাহলে সালফেট হচ্ছে এসও ফোর, সালফাইট হচ্ছে এসও থ্রি। দেখো থায়োসালফেট, দ্বিগুণ থায়োসালফেট হচ্ছে এস টু ও থ্রি, পাইরোসালফেট হচ্ছে এস টু ও সেভেন, নাইট্রেট এনও থ্রি। আচ্ছা নাইট্রেট যদি এনও থ্রি হয় তাহলে নাইট্রাইট কিন্তু এনও টু হবে, কম সংখ্যক অক্সিজেন হবে। কার্বোনেট সিও থ্রি,
ক্লোরেট সিএলও থ্রি, ক্লোরাইড সিএলও টু, পারক্লোরেট সিএলও ফোর, হাইপোক্লোরাইড সিএলও থ্রি, ফসফেট পিও ফোর, ফসফাইট হবে পিও থ্রি। একটু খেয়াল করে দেখো, একটি যৌগমূলকেরও কিন্তু আমরা চার্জ দেই নাই, মাথার উপরে যে আয়ন আছে সেটি দেই নাই। কেন দেই নাই? কারণ এই যৌগমূলকগুলোর চার্জ মুখস্থ রাখা বা মনে রাখার জন্য একটি শর্টকাট ভালো উপায় আছে। একটু দেখো, যে সমস্ত যৌগমূলকে তিনটি মৌল যদি খুঁজে পাও, একটি হচ্ছে হাইড্রোজেন অথবা ক্লোরিন অথবা নাইট্রোজেন, যদি থাকে তাহলে তাদের মাথার উপরে চার্জ হবে এক। এটি প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। প্লাস মাইনাস কোনটি হবে সেটি তোমরা একটু আগে যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি সেভাবে বের করতে পারো। তবে তোমরা এটা মনে রাখবা, হাইড্রোজেন ক্লোরিন নাইট্রোজেন থাকলে তার চার্জ হবে বা যোজনী হবে সর্বদা এক। তো একটু দেখো তো, এই যে চার্জ যে কটা যৌগমূলক আছে এখানে কোথায় কোথায় নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, একটু আমাকে দেখাতে পারবে? খুঁজে দেখো প্রথমে, একটু ভালো করে খেয়াল করো স্লাইডটা। নাইট্রেট NO3, এর সাথে নাইট্রোজেন আছে এই জন্য এর চার্জ হবে এক। নাইট্রাইড, এর সাথেও নাইট্রোজেন আছে এই জন্য এর চার্জ হবে এক। ক্লোরেট, ক্লোরেটের সাথে সিএল আছে এই জন্য এর চার্জ হবে এক। ক্লোরাইড, এর সাথে ক্লোরিন আছে এই জন্য চার্জ হবে এক। পারক্লোরেট, এর সাথেও ক্লোরিন আছে এই জন্য চার্জ হবে এক। হাইপোক্লোরাইড, এর সাথেও ক্লোরিন আছে এই জন্য এর চার্জ হবে এক। আমরা আশা করি বুঝতে পেরেছি, এই তিনটি মৌল কারোর সাথে থাকলে তার চার্জ হবে বা যোজনী হবে এক। এখন কার কার ক্ষেত্রে দুই হবে চার্জের ক্ষেত্রে একটু দেখি চলো। আমরা দেখো, কোনো যৌগমূলকে যদি সালফার, ক্লোরিন, সিলিকন অথবা ক্রোমিয়াম থাকে, সালফার, ক্লোরিন, সিলিকন অথবা ক্রোমিয়াম থাকে, তখন তাদের চার্জ হবে দুই। তো এখানে দেখো, খুঁজে দেখো কোথাও আছে কি না। দেখো সালফেট, প্রথম যে যৌগমূলকটা আছে সেখানে সালফার আছে, এই কারণে তার যোজনী হবে বা চার্জ হবে দুই। এরপরে সালফাইডেরও দুই হবে, থায়োসালফেটেও যেহেতু সালফার আছে এজন্য তারও কী হবে, দুই হবে। পাইরোসালফেটেরও কী হবে, দুই হবে। একদম নিচে কার্বনেট আছে তারও কিন্তু দুই হবে। তো এখন খেয়াল করো, আমাদের কার কার তিন হবে? যে সমস্ত যৌগমূলকের মধ্যে ফসফরাস অথবা আর্সেনিক থাকে তাদের চার্জ তিন হবে। এখানে একটু ভুল হয়েছে, তাদের চার্জ কত হবে? তিন হবে। একটু খুঁজে দেখো, এখানে ফসফেট, এর মধ্যে ফসফরাস আছে এবং ফসফাইট, এর মধ্যেও ফসফরাস আছে। সুতরাং এদের চার্জ কত হবে? তিন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কাদের মাথায় চার্জ কত হবে আর এই কয়টি যৌগমূলকের নাম তোমরা একটু মুখস্থ করে রাখবে ইনশাআল্লাহ। এরপরে কয়েকটি যৌগমূলকের নাম এখানে আমি দিয়েছি, আর্সেনেট, আর্সেনাইট, হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম, এদের চার্জ কত হবে এটি তোমাদের জন্য বাড়ির কাজ। আশা করি তোমরা এই বাড়ির কাজটা মনোযোগ দিয়ে করবে এবং আমাকে জানাবে কোথাও না বুঝলে। গতকালকে একটা প্রশ্ন আসছিল যে স্যার, ধাতুর ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন থাকবে কি না বা সেক্ষেত্রে আমরা যোজনী কীভাবে নির্ণয় করব। মনে রাখবা, প্রত্যেকটি ধাতুর সর্বশেষ শক্তিস্তরে যদি জোর থাকেও তাহলে দেখবা যে সেখানে জোর থাকার পাশাপাশি একটি ফাঁকা অরবিটালও থাকে। তো আমরা যদি ওটাকে ট্রান্সফার করে দিই সাথে সাথে বিজোড় হয়ে যাবে। এই কারণে এমন কোনো ধাতু নেই যে যার ইলেকট্রন বিজোড় করা যাবে না। এজন্য প্রত্যেকটি ধাতু সর্বশেষ শক্তি স্তরে এক, দুই, তিনটি ইলেকট্রন থাকে এবং তিনটি বিজোড় করা যায়। জোর থাকলেও বিজোড় করা যায়, তখন তার যোজনী হয় তত, যত তোমরা খুঁজে যত থাকে বিজোড় ততই তার যোজনী হয়। এটি হচ্ছে ধাতুর বেলা, আর অধাতু তো আমরা দেখালাম। তো এই ছিল আজকের আমাদের প্রথম লেকচার, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাসায় একটু ভালো করে দেখি, আমরা আরও কিছুক্ষণ পরে আসরের নামাজের পরে আরেকটি ছোট্ট লেকচার নিয়ে আসবো ছোট পরিসরে, সেটি তোমাদের দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ তোমাদেরকে, আসসালামু আলাইকুম।